ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে সুস্থ রয়েছ। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হল ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। এই ইন্ডাকটিভ এফেক্ট কী, অর্থাৎ এর ডেফিনেশান কী, এর এক্সপ্লানেশান কিংবা এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কী, বা এর অ্যাপ্লাই বা করবো কোথায়, এই সব নিয়ে আজকের আলোচনা। আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত অর্গ্যানিক কেমিস্ট্রির যে মেন শুরুতে যে অংশগুলি লাগে, অর্থাৎ যেটাকে বলবো তার ভিত স্ট্রং হয়ে যাবে তোমাদের, তোমরা যদি ফলো করো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমে এর ডেফিনেশান বা সংজ্ঞা, কাকে বলে ইন্ডাকটিভ এফেক্ট? জৈব যৌগের অণুতে এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলের সঙ্গে অন্য কোনো পরমাণু বা গ্রুপের উপস্থিতির ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়ের যে স্থায়ী ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটে তাকেই বলবো ইন্ডাকটিভ এফেক্ট। এই ইন্ডাকটিভ এফেক্টকে আই দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আমরা ডেফিনেশান জানলাম, আরও ক্লিয়ার করার জন্য আমরা এর এক্সপ্লানেশান ব্যাখ্যাটা করে নিই। এই এক্সপ্লানেশান করলে আমাদের এই ইন্ডাকটিভ এফেক্ট পোর্শনটা আরও একটু ক্লিয়ার হবে। আমরা কি করছি, তিনটি কার্বন নিচ্ছি, সঙ্গে একটি তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন, আরেকটা অপশান নিচ্ছি, সেখানেও তিনটি কার্বন, একটি তড়িৎ ধনাত্মক অ্যাটম। এই ইন্ডাকটিভ এফেক্টের যে প্রভাব, তিনটি পর্যন্ত কার্বন ঘটে বলে তাই আমরা তিনটি নিচ্ছি, কেন তিনটি আসছি আমরা পরে। তো এখানে যে তীব্র তড়িৎ ঋণাত্মক ক্লোরিন বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে ক্লোরিন পরমাণু নিজের দিকে টেনে নেবে, তাহলে এটি হবে ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা ডেল্টা প্লাস, ডেল্টা 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 প্লাস। তড়িৎ ঋণাত্মক ক্লোরিন বলে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট ঘটবে ক্লোরিনের থেকে দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, আবার এখানে ধনাত্মক, তাই সেক্ষেত্রে এটি ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা ডেল্টা মাইনাস, ডেল্টা 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 মাইনাস। এক্ষেত্রে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট বা সরণ লিথিয়াম টু কার্বনের দিকে। এই যে ডিরেকশানগুলো দিচ্ছি কোন দিকে থাকবে, সবসময় তড়িৎ ঋণাত্মকের দিকে থাকবে। এবং ইন্ডাকটিভ এফেক্টকে প্রকাশ করা হয় সিগমা বন্ড বরাবর ঠিকই, কিন্তু মাঝখানে একটি তীরচিহ্ন থাকবে এবং তীরচিহ্নের অভিমুখ তীব্র তড়িৎ ঋণাত্মকের দিকে থাকবে, যেখানে ডেল্টা প্লাস গ্রেটার দেন ডেল্টা ডেল্টা প্লাস, ডেল্টা 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 প্লাস। আবার এক্ষেত্রে ডেল্টা মাইনাস গ্রেটার দেন ডেল্টা ডেল্টা মাইনাস গ্রেটার দেন ডেল্টা ডেল্টা মাইনাস। এই যে আমরা ডিসপ্লেসমেন্ট ঘটছে, এটিই হলো ইন্ডাকটিভ এফেক্ট। এ তো গেল এক্সপ্লানেশন। ইন্ডাকটিভ এফেক্টের বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিক্স কী? নাম্বার ওয়ান, ইন্ডাকটিভ এফেক্ট সর্বদা সিগমা বন্ড বরাবর, অর্থাৎ সিঙ্গেল বন্ড বরাবর কার্যকরী হয়। নাম্বার টু, ইন্ডাকটিভ এফেক্টের প্রভাব তিনটি কার্বন পর্যন্ত ধরা হয়। তাহলে তারপর আর ধরা হচ্ছে না কেন? তার কারণ হলো যত দূরত্ব বাড়ে তত তাদের যে প্লাস মাইনাসের যে ডিফারেন্সটা অনেক বেশি কমতে শুরু করে, তাই দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রভাব হ্রাস পায়। আমরা আপাতত তিনটি পর্যন্তই কাউন্ট করব। তিন নম্বর, এটি একটি পার্মানেন্ট এফেক্ট বা স্থায়ী প্রভাব। চার নম্বর, যদিও
ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়, কিন্তু দুটি পরমাণু কখনোই বিচ্ছিন্ন হয়ে যায় না। নেক্সট, ইন্ডাকটিভ এফেক্টের অভিমুখ অর্থাৎ ডিরেকশন সর্বদাই তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকেই থাকে। তাহলে এই হলো ইন্ডাকটিভ এফেক্টের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এবারে আমরা ইন্ডাকটিভ এফেক্টের টাইপস কত প্রকারের হয় সেটাই আমরা আলোচনা করব। দু ধরনের হয়, একটি প্লাস আই, একটি মাইনাস আই। প্লাস আই কারা? যে সমস্ত গ্রুপ ইলেকট্রন ডোনেট করতে পারে, পুশ। আর মাইনাস আই কারা? যারা ইলেকট্রন উইথড্র করতে পারে, টেনে নিতে পারে নিজের দিকে। কারা কারা প্লাস আই প্রভাবিত গ্রুপ আমি দিয়ে দিয়েছি, কারা কারা মাইনাস আই প্রভাবিত গ্রুপ দিয়েছি, শুধু দেইনি তার সঙ্গে ক্রমেও সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের কার পরে কে বুঝতে সুবিধা হয়। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে কি গ্রুপগুলোকে কার পর কে মনে রাখতে হবে? অবশ্যই যদি কম্পেয়ারের প্রশ্ন আসে তখন মনে রাখতে হবে, তবে অবভিয়াসলি যেটা জানতেই হবে কোন কোন গ্রুপ প্লাস আই আর কোন কোন গ্রুপ মাইনাস আই, কারণ কারা ইলেকট্রন ডোনেট করবে আর কারা ইলেকট্রন উইথড্র করবে, টেনে নেবে, তবেই তো আমরা এর অ্যাপ্লিকেশান করতে পারবো। এতে গেল এর দুই প্রকার তার সম্পর্কিত তথ্য, কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের মেইন যে অংশ সেটি হলো এর অ্যাপ্লিকেশান। পরীক্ষায় কখনো আসবে না ইন্ডাকটিভ এফেক্টের ডেফিনেশান, যেটা মেইন অংশ সেটি হলো এর অ্যাপ্লিকেশান পার্ট। একে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারে সলভ করব। তাহলে চলো আমরা অ্যাপ্লিকেশান অংশে যাই। অ্যাপ্লিকেশানে এক নম্বর, অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তা, রিয়্যাক্টিভিটি। আমরা অ্যালকিল হ্যালাইডের রিয়্যাক্টিভিটি ইন্ডাকটিভ এফেক্টের সাহায্য নিয়ে পরিমাপ করতে পারবো। দেখো আমি একটি অ্যালকিল হ্যালাইড নিচ্ছি আর তার সঙ্গে নিচ্ছি কি অ্যালকেন, তাহলে এটি হলো অ্যালকেন, এটি হলো অ্যালকিল হ্যালাইড। এই যে রিয়্যাক্টিভিটিতে অ্যালকিল হ্যালাইড অ্যালকেনের থেকে এগিয়ে, কেন? তার কারণ হচ্ছে এই অ্যালকিল হ্যালাইড এটি ডেল্টা মাইনাস, এটি ডেল্টা প্লাস, অর্থাৎ এর প্লাস আই প্রভাব রয়েছে, সেই কারণের জন্যই এর সক্রিয়তা অ্যালকেনের থেকে বেশি। যদি একটা আমরা এক্সাম্পল নিই, দেখা যাবে মিথাইল ক্লোরাইডের সক্রিয়তা মিথেনের থেকে বেশি। স্যার আপনি নালে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকেনের করলেন, যদি ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইড নেই তখনও কিন্তু পারবো করতে। যেমন ধরো আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম, সক্রিয়তার বিচারে এটি আগে, কারণ এটি 3 ডিগ্রি, এটি 1 ডিগ্রি, তাহলে রিয়্যাক্টিভিটি অর্ডার কি হবে? থ্রি ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কেন হলো? আসলে এই আর হচ্ছে অ্যালকিল গ্রুপের প্লাস আই প্রভাব রয়েছে, আর এখানে একটি রয়েছে, ওখানে তিনটি, তাহলে তিনটি প্লাস আই প্রভাবের ফলে কী হবে? তিনটি অ্যালকিল গ্রুপ ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের তিনটি প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের ফলে এদের রাসায়নিক যে সক্রিয়তা বা অ্যালকিল হ্যালাইডের যে সক্রিয়তা বা রিয়্যাক্টিভিটি প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের থেকে বেশি হবে। উদাহরণ চাইলে আর এর জায়গায় সবগুলোতে সি স্ত্রী বসিয়ে দাও, তাহলে আমাদের মনে রাখতে হবে যে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, অর্থাৎ যে কোনো অ্যালকিল হ্যালাইডের কম্পেয়ার আমরা করতে পারি, রিয়্যাক্টিভিটি বিচার করতে পারি ইন্ডাকটিভ এফেক্টকে কাজে লাগিয়ে। এবারে অ্যাপ্লিকেশান টু, অ্যাপ্লিকেশান টুটা কি? আয়ন বা মূলকের স্থায়িত্ব, স্টেবিলিটি অফ আয়নস অ্যান্ড রেডিক্যালস, অর্থাৎ যে কোনো রেডিক্যাল বা আয়নের স্থায়িত্ব বিচার করতে গেলে আমরা ইন্ডাকটিভ এফেক্টকে কাজে লাগাতে পারি। চলো কিন্তু তার আগে একটু বলে নিই, আয়নস মানে ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়, কার্বনের উপরে প্লাস মানে কার্বোক্যাটায়ন, কার্বনের উপরে মাইনাস মানে কার্বানায়ন, আবার রেডিক্যালও হয়। আমরা একটা একটা করে দেখাচ্ছি, তার প্রথমে করছি কি কার্বোক্যাটায়ন, আমরা তিনটি কার্বোক্যাটায়ন নিচ্ছি, প্রথমের
কার্বোক্যাটায়নটি 3 ডিগ্রি, পরের কার্বোক্যাটায়নটি 2 ডিগ্রি, এটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি আমরা স্থায়িত্ব বিচার করি তাহলে কিন্তু 3, 2, 1। কেন দেখে নাও, আর সব অ্যালকিল গ্রুপ প্রত্যেকটির প্লাস আই প্রভাব তিনটির জন্য, এখানে দুটির, এখানে একটির। অর্থাৎ যত বেশি ইলেকট্রন ডোনেট করবে প্লাস আই দিয়ে, তত কার্বনের উপরে পজিটিভ চার্জ মিনিমাইজড হবে, প্রশমিত হবে। এখানে বেশি প্রশমিত হবে, স্টেবিলিটি বাড়বে, এর স্টেবিলিটি এর থেকে কম হবে, এর আরও কম হবে একটা রয়েছে বলে। তার মানে অ্যালকিল গ্রুপের সংখ্যার উপর ডিপেন্ড করে কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি নির্ধারিত হয়। এবারে যদি আমরা কার্বো ক্যাটায়নের পরিবর্তে কার্বন আয়ন নিতাম, সেক্ষেত্রে যদি একই রকম নিতাম তাহলে কিন্তু অর্ডারটা বোধ হয় উল্টো হতো। মনের মধ্যে প্রশ্ন আসছে কেন, তাহলে একবার দেখে নাও। এখন এই তিনটি গ্রুপ যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে কার্বনের উপরে এমনিতেই ঋণাত্মক চার্জ, মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তার উপরে আরও তিনজন এসে ইলেকট্রন ডোনেট করলো, আরও বেশি ইলেকট্রনের ডেনসিটি বৃদ্ধি পেল, অস্থায়ী হলো। তাই সেক্ষেত্রে এটা যদি 2, এটা 3, 2 এবং 1 হয় তাহলে স্টেবিলিটি কিন্তু সব থেকে কমের হবে। সেক্ষেত্রে কিন্তু কার্বন আয়নের বেলায় অ্যালকিল গ্রুপ থাকলে 1 ডিগ্রি কার্বন আয়ন স্টেবল হবে। আজকে আমি সবগুলোতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ প্লাস আই প্রভাবিত গ্রুপ দিয়েছি। আজকে যদি মাইনাস আই দিতাম, ইলেকট্রন উইথড্র করতো, তখন কিন্তু সেক্ষেত্রে কার্বন আয়নের স্টেবিলিটি বা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে অর্ডারটা ঠিক উল্টো হয়ে যেত। তাহলে আমাদের বারবার দেখতে হবে ওটি কার্বোক্যাটায়ন না কার্বন আয়ন, তার সঙ্গে দেখতে হবে যে গ্রুপটি ডোনেট করছে না গ্রুপটি ইলেকট্রন উইথড্র করছে, অর্থাৎ প্লাস আই না মাইনাস আই, তার উপর ডিপেন্ড করে এদের স্টেবিলিটি আসবে, আমরা স্টেবিলিটি কম্পেয়ার করতে পারবো। রেডিক্যালের ক্ষেত্রেও একই রকম নিয়ম আসবে, তাহলে আয়ন বা মূলকের স্থায়িত্ব আমরা বিচার করতে পারবো ইন্ডাকটিভ এফেক্টকে কাজে লাগিয়ে। তোমরা তো দুটো অ্যাপ্লিকেশান শিখলে, এবারে এই যে দুটো শিখলে একে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমরা কী করব, হোমওয়ার্ক দেব, আর তোমরা বাড়িতে ঝটপট সলভ করে ফেলবে, তাহলে তোমাদের এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে। হোমওয়ার্ক 1, স্থায়িত্বের ক্রমে সাজাও। আমি তোমাদের তিন ধরনের কোশ্চেন দিয়েছি, সাদাতে দিয়েছি স্টেবিলিটি বিচার, একটা রেডিক্যাল, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন, সব ভ্যারাইটিস টাইপ তোমরা বাড়িতে করবে। প্রথমেটায় দেখবে রেডিক্যালগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে রয়েছে, এটাই দেখবে 6 মেম্বার, 6 মেম্বার, 5 মেম্বার, আবার এটাই দেখবে কার্বন আয়নগুলো রয়েছে, এটাতে ডোনেটিং গ্রুপ, এটাতে উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই যে ভ্যারাইটিসের জন্য সুন্দরভাবে তোমরা এক্সপ্লানেশন করে করে ফেলো, সাজিয়ে ফেলো এগুলোকে, কে স্থায়িত্ব বেশি, কার স্থায়িত্ব কম ইত্যাদি, অর্থাৎ স্থায়িত্বের ক্রমে সাজালে। আমরা অ্যাপ্লিকেশান 2 পর্যন্ত করেছি, এবার আমরা অ্যাপ্লিকেশান 3, কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব, অর্থাৎ অ্যাসিডিটি বের করব কার্বক্সিলিক অ্যাসিডের, বা তাদের ক্রমে সাজাবো। অনেকগুলো কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া থাকলে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডে সাজাবো আমরা। কীভাবে করব, কয়েকটা এক্সাম্পল নিয়ে তোমাদের কাছে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা এক্সাম্পল কী নিচ্ছি, আই CH2COOH, বিআর CH2COOH, সিএল CH2COOH, ফ্লোরিন COOH। এখানে দেখতে পাচ্ছ সবগুলোতে একই রকম, শুধু চেঞ্জ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পার্থক্য কী, একটা ভেঙে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো এই আয়োডিনের মাইনাস আই ইলেকট্রন টানে নেবে, ফলে ওইজ বন্ধনে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে। আসলে এই যে অ্যাসিড কারা, তারাই যারা আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে জলীয় দ্রবণে H+ আয়ন নির্গত করে।
এইচ প্লাস আয়ন ছাড়তে পারে যারা, তারাই অ্যাসিড অ্যাকর্ডিং টু আরহেনিয়াসের কনসেপ্ট। তার মানে বলতে পারে যারা জলীয় দ্রবণে এইচ থ্রি ও প্লাস আয়ন উৎপন্ন করে। এখন মনের মধ্যে প্রশ্ন, স্যার কোনো অ্যাসিড এইচ প্লাস ছাড়বে কি ছাড়বে না, বুঝবো কি করে? দেখো, এইচ প্লাস ছাড়বে কি ছাড়বে না সেটা ডিপেন্ড করবে ওয়েজ বন্ধনটা যদি দুর্বল হয়। দুর্বল হলে এইচ প্লাস ছাড়বে, তবে সে তীব্র অ্যাসিড ধর্ম দেখাবে। এটা দুর্বল তখন হবে যদি ইলেকট্রনের ঘনত্ব কমে, আবার ইলেকট্রনের ঘনত্ব তখনই কমবে যদি মাইনাস আই প্রভাবিত কোনো গ্রুপ থাকে। তার মানে ঘুরিয়ে ফিরে দাঁড়ালো, এক্ষেত্রে সবগুলো মাইনাস আই প্রভাবিত গ্রুপ থাকায় ইলেকট্রনের ঘনত্ব ওয়েজ বন্ধনে হ্রাস পাবে, অম্লত্ব প্রকাশ করবে। এখন প্রশ্ন, কে বেশি? তাহলে যার মাইনাস আই বেশি, ফ্লোরিনের তীব্র মাইনাস আই এফেক্ট। তোমরা মাইনাস আই এফেক্টে যে ক্রমটা দিয়েছিলাম দেখেছো, সেই অনুসারে এটাকে যদি এ, এটা বি, সি, ডি নেই, তাহলে অ্যাসিডিটি অর্ডার হবে ডি সি বি এ। আমরা আরেকটি এক্সাম্পল নিচ্ছি, সেখানে কি করছি, হ্যালোজেনগুলোকে একই রেখে হ্যালোজেনের সংখ্যার পরিবর্তন করছি। এখানে কি হচ্ছে, একটি ক্লোরিন, দুটি, তিনটি, প্রত্যেকেরই মাইনাস আই, তাহলে তিনটি মাইনাস আই প্রভাব, দুটো মাইনাস আই, একটি। তার মানে এক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি কমবে, তাই এটাকে যদি আমরা এ, এটাকে বি, এটাকে সি দেই, তাহলে অ্যাসিডিটি অর্ডার হবে সি বি এ। কেন? কারণ যত মাইনাস আই আসবে তত ইলেকট্রনের ঘনত্ব কমবে, তত ওইচ বন্ধন দুর্বল হবে, সহজে এইচ প্লাস বেরোবে। এ তো গেল অ্যাপ্লিকেশন থ্রি। এরই এই থিওরির উপর বেস করে আমরা তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দেব, অর্থাৎ হোমওয়ার্ক টু। তবে তার আগে বলি, এই যে ঘটনাগুলো কে বেশি কে কম, এটা কিন্তু কে ভ্যালু অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক সাপোর্ট করে। এক্সপেরিমেন্টাল দেখা গেছে এদের কে এর মান বেশি, এর মান কম, বা পি কে মান ধরলে কম, এর মান বেশি। দেখো হোমওয়ার্কগুলোর দিকে, তোমাদেরকে অম্লত্বের ক্রমে সাজাতে দিয়েছি, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল প্রত্যেকটাই। প্রথমেরটাতে ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সবগুলোতে কমন একটি করে সি ডবল এইচ আছে, আর একটা এখানে এইচ, এখানে সিএইচ থ্রি, এখানে সি ডবল এইচ, অর্থাৎ প্লাস আই মাইনাস আই মেশানো রয়েছে। এখানে আসো, অ্যাসিডিক অ্যাসিডে সিএইচ থ্রি গ্রুপ ডোনেটিং, ফ্লোরিন থাকায় উইথড্রয়িং, তিনটি মিথাইল গ্রুপ থাকায় তিনটির প্লাস আই। এখানে ট্রিপল ডাবল সিঙ্গেল সব দেওয়া রয়েছে তোমাদের, তোমরা শুধু সাজিয়ে ফেললেই হবে। যদি কোথাও সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টে জানিও। এতে গেলে অ্যাপ্লিকেশান থ্রি আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে শেষ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফোর, বেসিসিটি অফ অ্যামিনস, অ্যামিনের ক্ষারকত্ব। অ্যামিন মানে নাইট্রোজেন, ক্ষারকত্ব বুঝবো কী করে? অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, যারা লোন পেয়ার ডোনেট করতে পারে লুইসের তত্ত্ব অনুসারে তারা খার। তাহলে আমি তোমাদের কয়েকটা অ্যামিন দেব এবং দিয়ে বোঝাবো এদের মধ্যে কে তীব্র খার, কে মৃদু খার। তাহলে কিসের উপর ভিত্তি করে করব? অ্যামিনের নাইট্রোজেনের উপরে, লোন পেয়ারের ঘনত্বের উপরে। যত ইলেকট্রনের ঘনত্ব বাড়বে তার দান করার প্রবণতা বাড়বে, আর যত ডোনেটিংয়ের পরিবর্তে উইথড্রয়িং থাকবে ক্ষারকত্ব ধর্ম কমবে। আমরা একটা এক্সাম্পল নিই, আর এনএইচ টু প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন, থ্রি ডিগ্রি, প্রত্যেকটাতেই লোন পেয়ার রয়েছে, অপরকে দান করতে পারে, কিন্তু এ এসে ইলেকট্রন ডোনেট করল, এখানে দুটো গ্রুপ, এখানে তিনটি, অর্থাৎ তিনটি প্লাস আই প্রভাবের ফলে নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব বেশি হলো,
অপরকে দান করার প্রবণতা বাড়লো, ক্ষারকত্ব ধর্ম বাড়বে। আজকে যদি ডোনেটিংয়ের পরিবর্তে উইথড্রয়িং থাকতো কমে যেত, তাহলে ক্ষারকত্ব ধর্ম নির্ণয় করা খুব সহজ। কী করতে হবে? শুধু দেখে নিতে হবে ইলেকট্রনের ঘনত্ব নাইট্রোজেনের উপরে বাড়ানো বা কমানোর জন্য কারা উপস্থিত রয়েছে, ব্যাস তাহলেই হলো। এই থিওরির উপরে বেস করে আমরা বেশ কয়েকটা ক্ষারকত্ব ধর্মের ক্রম বের করতে পারি। চলো আমরা এই থিওরিটার উপর নির্ভর করেই দুই একটা এক্সাম্পল দিই, যা তোমাদের বাড়ির হোমওয়ার্কের জন্য, তার মানে হোমওয়ার্ক থ্রি। দেখো তোমরা হোমওয়ার্ক থ্রিটার দিকে ক্ষারকত্বের ক্রমে সাজাতে দিয়েছি মিথাইলামিন, ডাইমিথাইলামিন, ট্রাইমিথাইলামিন, অর্থাৎ এক ডিগ্রি, টু ডিগ্রি, থ্রি ডিগ্রি, প্লাস আই প্রভাবিত গ্রুপ বাড়ছে। আবার ইথাইলামিন, ডাইথাইলামিন, ট্রাইথাইলামিন একই রকম অর্গানিক মাধ্যমে এবং অ্যাকোয়াস মাধ্যমে সাজিয়ে ফেলতে হবে ক্ষারকত্ব ধর্মের ক্রমে। তবে তোমাদের একটা কথা বলবো, সবসময় যে এইসব কোশ্চেনের এক্সপ্লানেশান শুধুমাত্র ইন্ডাকটিভ নয়, আরও অনেক এফেক্ট কাজ করবে ক্ষেত্রে। তাহলে আমাদের যেহেতু আলোচিত অংশই হলো ইন্ডাকটিভ এফেক্ট, তাই তার উপর গেস করে আমি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আজকের অংশটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। হোমওয়ার্ক দিয়েছি, বাড়িতে সিরিয়াসলি একটু প্র্যাকটিস করবে। যদি ভিডিওগুলো ফলো করতে থাকো এইভাবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা ইজিলি লড়াই করতে পারবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।